রাজধানীর দক্ষিণখান থেকে সেখান থেকে আমাদের যুক্ত হচ্ছেন আমাদের সাথে সাইফুল ইসলাম নন সাইফুল সাইফুল ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি জানান দাদার জাতীয় সংসদ নির্বাচনে সকল থেকে উৎসব পরিবেশে ভোট শুরু হয়েছে আমরা সকল থেকে বেশ কয়েকদিন কেন্দ্রে ঘুরে আসলাম তো ভেলা পড়ার পরপরই আস্তে আস্তে ভোটাররা ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোট দিচ্ছেন কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতকর কোনো ঘটনা ঘটেনি তবে আমি এখন আছি ঢাকা 18 আসনে উত্তরায় এখানে ভোটার উপস্থিতি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে ভোটার উপস্থিতির দিক থেকেও বাহিরের উৎসবটা খুব বেশি জমজমাট হচ্ছে তো এখানে মোট প্রার্থী রয়েছে 10 জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের ভিতরেই বেশি প্রচারণা দেখা যাচ্ছে যেমন তারপর জাতীয় পার্টি রয়েছে শরীফা কাদের মোট 3 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বেশি দেখা যাচ্ছে বাকি প্রার্থীদের প্রচারণা চলছে তবে ততটা না তবে সব মিলিয়ে উৎসবমুখী পরিবেশ সৃষ্টি হচ্ছে 3-4 প্রার্থী বেশি জমজমাট দেখাচ্ছে আর ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে এবং কোনো কেন্দ্রীয় উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি সুবর্ণ এই ছিল আমার এখানকার সর্বশেষ খবর সাইফুল আপনাকে ধন্যবাদ রাজধানীর দক্ষিণখান থেকে জানাচ্ছিলেন সাইফুল ইসলাম নয়ন